হ্যালো, নমস্কার। আজকে আমি প্রথম ব্লগ খুলব বাংলাতে। তো আমার প্রিয় বন্ধুরা যারা আমার সঙ্গে মানে সবাই জয়েন্ট হবেন, তোমরা সকালে ভালো থেকো। এখন তো আমি জানি না তোমরা কে কোথায় কে কে আমার সাথে জুড়বে, তো আমি আশা করছি তোমরা খুব ভালোই হবে। আর তোমরা সকলে ভালো আছো, তোমাদের পরিবার নিয়ে তোমরা সব সুখে থাকো। তো আজকে আমি আমার হিন্দি ব্লগ আছে, কিন্তু আমি ভেবেছিলাম যে আমি একজন বাঙালি আর আমার বাড়ি হলো কলকাতাতে দমদম আর দুর্গানগরে, তো ভেবেছি আজকে আমি একটা নতুন বাংলা চ্যানেল আমি খুলি। তো আজকে থেকে আমি শুরু করব। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। এখনো নাম আমি ভাবিনি কি দেব, তাই ভাববো। তো তোমরা সবাই মিলে আমাকে আশীর্বাদ করো যেন আমি সাকসেস হই। আর আমার যে লাইফ স্টাইল আছে আমি সেটাই দেখাবো। তো আমার বাড়ি হলো এখন গুয়াহাটিতে আমি থাকি। আমি ডিফেন্সের, আমার হাজব্যান্ড ডিফেন্সের চাকরি করে, তো আমি গুয়াহাটিতে থাকি। আমার 3 মেয়ে 1 ছেলে, বড় বড় হয়ে গেছে। তো ছেলে এখন ইঞ্জিনিয়ার কমপ্লিট করলো, আর বড় মেয়ে মেজো মেয়ের বিয়ে হয়ে গেছে। তো এক মেয়ে ক্যান্টনমেন্টে বিয়ে হয়েছে বড় মেয়ে, আর এক মেয়ে দুর্গানগরেই বিয়ে হয়েছে। আর ছোট একটি মেয়ে আছে, সেও মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, তো এখন টিচারের জব করছে। তো মোটামুটি এখন সবাই সেট হয়ে গেছে, বড় হয়ে গেছে সবাই। তো আমি ভেবেছি যে এখন আমি যে নিজে আমি কি করি, আমি কি কি শিখেছি জীবনে, আমি কি কি করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি আশা করছি যে তোমাদের ভালোই লাগবে। আমি একটা হাউস ওয়াইফ, কিছু সেরকম বাইরে আমি কোনোদিন কিছু করিনি। কেন কি বাড়ি করার আমি টাইম পাইনি, চান্স পাইনি। কেন কি পুরো সংসার দেখে, পুরো পরিবার দেখে আমাকে সব কিছু করতে হয়। তো লাইফে আমি অনেক কিছু করেছি। আমার ছোটবেলায় বিয়ে হয়ে গেছে, আমার গুয়াহাটিতে আসামে বিয়ে হয়ে গেছে। আমার নাম হলো ঝুনু সরকার, হলো বিয়ের আগে ছিল, আর এখন ঝুনু দাস বিয়ের পরে। হাজবেন্ড আমার ডিফেন্সের চাকরি করে, তো আমাদের গুয়াহাটিতেই আমাদের এখানে ইউনিট আছে। তো আমি কোয়ার্টারে ছিলাম বহু বছর। কোয়ার্টারে থাকার পরে এখন আমি নিজের ছোট একটা বাড়ি করে আছি। তো কলকাতা জমি রেখেছি, তো দেখছি কবে করব। হ্যাঁ, যখন করবো তোমাদের সঙ্গে ঠিক শেয়ার করব। তোমরা আশীর্বাদ করো জানিয়ে আমি সব কিছু করতে পারি। হাজবেন্ড আর 2-3 বছর আছে, মানে রিটায়ার হয়ে যাবে। তো আমার এই ছোট্ট পরিবার নিয়ে সব কিছু হবে। আমি এনজয় খুব করেছি। আমার, তোমরা যদি দেখতে চাও, আমার হিন্দি ব্লগ আছে, ঝুনুস সিম্পল লাইফ বলে আছে। তো তোমরা সেটা আমি ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তো তোমরা দেখে নিতে পারো। তো সেটা হিন্দি ব্লগ হবে, আর আমি আজকের থেকে নতুন খুলব বাংলা ব্লগ। তো আমি কলকাতার মেয়ে, তো বাংলা না করলে কি আর হয়? তো সেটাই আমি করব। 2 মেয়ে টিচারের জব করছে, ছেলে এখন ইঞ্জিনিয়ার কমপ্লিট করে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সে এখন অ্যাপ্রেন্টিসশিপ করছে তোমার পাওয়ার গ্রেডে। তো 1 বছরে সেটা পেয়েছে, সেটা করছেও। তো বাচ্চারা সবাই বড় বড় হয়ে গেছে আর ভালো আছে। আমি জীবনে যখন আমার বিয়ে হয়ে যায়, আমার খুব ছোটবেলায় বিয়ে হয়, তখন আমার 4টি বাচ্চা। তো আমি ভেবেছিলাম যে কিছু একটা না করলে তো আর হয় না, তো কিছু একটা করবো ঠিকই। তো শাশুড়ি মা বললেন যে বৌমা তুমি এক কাজ করো, তুমি কিছু শেখো। তো আমি বলছি ঠিক আছে মা, তাহলে সেটাই ভালো হবে। তো আমি সেটা শেখার জন্য আমি আগে ফার্স্টে আমি শিখলাম টেলারিং। তো 4টে বাচ্চা, নিজে না করলে তো হবে না, তো করতেই হবে। তো টেলারিং শিখলাম, তারপর এমব্রয়ডারি শিখলাম, তারপরে ফেব্রিক শিখলাম, তারপরে খুব ইচ্ছে হলো যে বিউটিশিয়ানে আমি করব। তারপর বিউটিশিয়ানের আমি শিখলাম, সব কিছুর আমার ডিগ্রি আছে, সব কিছু আছে। তারপরে কিছুদিন আগে আমি আবার মাল্টি কুজিন গভর্নমেন্ট থেকে আমি শেফের ইয়ে করলাম, সেটাও আমি সার্টিফিকেট পেয়েছি। আর কিছুদিন আগে আবার বেকারির আবার করলাম, সেটাও আমি সার্টিফিকেট পেয়েছি।
তো আমার মনে হয় বয়স একটা সেরকম কিছু বড় কথা না, তুমি যখন চাইবে তখন তুমি সবকিছু শিখতে পারো। আর আমার মধ্যে আছে যে আমি খুব কি কি শিখবো, কি কি করব, তো খুব ইচ্ছা আমার যে আরো কিছু শিখবো, আরো কিছু করব, এরকম একটা ব্যাপার আছে। ভালোও লাগে সংসার করার পর তুমি যদি একটু কিছু করো তো খুব ভালো লাগে। তো আমার পরিচয় হলো, আমি এটা কলকাতার মেয়ে। আমার যে আমার আদি বাড়ি, আমাদের বাবার বাড়ি ছিল, সেটা হলো তাহিরপুর, আর কৃষ্ণনগরে আমার দিদা বাড়ি। আর এখন আপাতত যে আছে সেটা হচ্ছে আমার বাবা মারা সবাই, ভাই বোন সবাই আছে, তারা দমদমে আছে, দুর্গানগরে আছে। আমার দুই মেয়ে ওখানে বিয়ে হয়েছে, আর ওখানেই আমার জমিও আছে, বাড়ি আশা করছি ওখানেই আমি করব। তো যখন আমি কলকাতাতে আমি থাকবোই, তো আমার একটা বাংলা ব্লগ থাকা অনেকই দরকার। তাই বাচ্চারাও বলছে, মা তুমি হিন্দিতে ব্লগ দাও কিন্তু তুমি বাংলা কেন করো না? তো আমি বলছি ঠিক আছে, তাহলে বাংলা তো আমি শুরু করব। তাই আজকে আমি বাঁচলাম, তো আজকের দিনটা আমি ভেবেছি যে করি। তো আমার পরিবার ছোট না, আমার চারটে বাচ্চা আছে, তার মধ্যে তিনখানা বিড়াল আছে, বাগান টাগান ছোট মোটো আছে, আর দুটো কুকুর আছে, আর মুরগি টুরগি সব আছে, বাচ্চা কাচ্চা মিলিয়ে অনেকজন আছে। তো ওরাও আমার পরিবার। আর সব থেকে পরিবার বড় হলো আমার যে পরিবার তো আছে, কিন্তু ইউটিউবার যারা আছে, ইউটিউবে আমার সাবস্ক্রাইবার হবে বা যারা আছেন আমার হিন্দি ব্লগে ইউটিউবার আর সাবস্ক্রাইবার্স আর কি বলে আমার ভিউয়ার্স, তো ওরাও আমার খুব আপন, আমারই থাকবে। আর সবসময় আমি ওনাদেরকে আমি সবসময় আশীর্বাদ করি যে যারা আছে, যারা আমার চ্যানেলকে ফলো করছে বা দেখছে, তারা সকলে ভালো থাকুক। আমার ইউটিউব চ্যানেলের যত আমরা আছি সবাই আমরা একই পরিবারের, তো সবাই আমরা ফ্যামিলি, তো সবারই ভালো লাগুক। তো আমি এটা চাই না কি খালি আমারটাই কেউ দেখুক, আমি সবারটা দেখি, আমার খুব ভালো লাগে। আমি যখনই আমি টাইম পাই আমি সবার চ্যানেলগুলো দেখি, লাইক করি, শেয়ার করি, সাবস্ক্রাইবও করি, আমার খুব ভালো লাগে। সবাই কষ্ট করছে তো আমরা দেখছি, আমাদের এন্টারটেইনিং হচ্ছে, তো কেন করব না, আমার খুব ভালো লাগে। তো তাই জন্য ভাবছি আজকে আমি শুরু করব। তো আজকে সেরকম কিছু আমার রেসিপি নেই, আমি রান্নাও দেবো বা ঘুরবো, কোথাও যাব, কোথাও ট্যুরে যাচ্ছি বা কোথাও পিকনিকে যাচ্ছি বা এই ছেলেমেয়েরা আসছে সবাই, আমরা আনন্দ ফুর্তি করছি, সেগুলো আমি রেকর্ড করে আমি দেব। ডেলি ব্লগ না হলেও আমি সপ্তাহে দুটো একটা তো আমি দেবই। তো আশা করছি তোমরা সকলে পছন্দ করবে, ভালো লাগবে। ভালো করলে পরে প্লিজ প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের কাছে, আর লাইক তো করো, আর ভালো না লাগলেও কমেন্ট করবে, আর ভালো লাগলেও কমেন্টস করবে। তো আজকে এইটুকুই আমি পরিচয় দিলাম। আর আমি ঘরের মধ্যেই আমি পার্লারে আমি কাজ করি, টেলারিংয়েরও আমি কাজ করি, লেডিস করে, জেন্টসও শিখেছি, জেন্টসটা আমি করি না, আমি লেডিসটাই আমি করি। তো লেডিসটা নিয়ে কাজ করি, আগে খুব অর্ডার নিতাম, এখন একটু কম করে দিয়েছি, পারছি না অতটা। আর কুকিংয়ের আমি করি, তো কুকিংয়ের আমার খুব শখ আছে। তো ছেলেমেয়েরা বলছে, মা তুমি যখন কুকিংয়ের এত ভালো ভালো করো, তুমি কুকিংয়ে দিও। তা ঠিক আছে, আমি ভাবছি যে ঠিক আছে, আমি যা ডেলি আমার রান্না হয় সেটাই আমি দেবো, আমি এক্সট্রা কিছু না, যা আমার রান্না হচ্ছে, আমার ঘরে যা হচ্ছে আমি সেটাই আমি দেবো। তো সেই আমি দেবো, তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের যদি ভালো লাগে তোমরা ঠিক বলবে আমাকে কেমন লাগছে। তো আজকের ব্লগ এখান থেকে আমি শুরু করছি, তোমরা খুব খুব আশীর্বাদ করো। আর আমি জানি আমাকে অনেকে, আমাকে কলকাতা সাইডে আমাকে অনেক চেনে, তো ভালোই লাগবে। হাজবেন্ডে আমার শ্বশুরবাড়ি হলো বঙ্গাইগাঁও, কিছু কিছু আত্মীয় স্বজন আছে চাকদাতে আছে, কোথায় কোথায় আছে, তো ওখানে যাওয়া হয় না। আর এখানে আছে অনেক বাঙালিরাও আছে, বেশিরভাগ নন বেঙ্গলিরা আছে, নেপালিরা আছে, বিহারিরা আছে, অ্যাসামিজ আছে, তো সবার সঙ্গেই আমি থাকি। আর আমি অ্যাসামিজ, বাঙালি, রাঙালি সবাই সবই কিছু কথা আমি বলতে পারি, সব রকম ভাষা আমি কিছু কিছু পারি, তো তোমাদের ঠিকই ভালো লাগবে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে আজকে আমার, আমি যেটা পরিচয়টা দিলাম, তোমাদের যদি ভালো লাগে তোমরা প্লিজ শেয়ার করো আমার সাথে, আমাকে কমেন্টস করো। তো চলো আজকের ব্লগটা শুরু করি। আমার এখন ঘরটা ছোট, এখানে কোয়ার্টার ছেড়ে আমি এখানে নিজের একটা ছোট বাড়ি বানিয়ে আছি। তো আশা করছি ভবিষ্যতে যখন বাড়ি ঘর হবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো অন্য কাজ করি।
ছোট্ট একটা পার্লার তোমাকে দেখিয়ে দিচ্ছি, ঘরের মধ্যেই আছে। সাথেই আছে আমার কিচেন। এখন সকালবেলা তো এখন রান্না টান্না করছি, তো পুরো নোংরা হয়ে আছে। আমি একদিন অন্য দিন এসে করবো। আমি এখন চালের বস্তাতে নিয়ে এসছে, তো চালগুলো ঢালবো। মাংস টাংস সব রাখা আছে, তো এখন এই সব বের করব। ডাল করলাম ডাটা দিয়ে, ভাত করলাম, এখন এই মাংস আছে ফ্রিজে, তো এই বের করব পরে। বের করার পরে আর ডিমের আমলেট টামলেট করবো, হয়ে যাবে ব্যাস সেরকম। তো একটা রুম ছিল আর এই একটা আমার রুম। এইটা একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে। একটা এখন সবাই কেউ নেই বাড়িতে, সবাই চলে গেছে। আমার এই ঠাকুর আসন, পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে, সবাই খেয়ে টিফিন টিফিন নিয়ে চলে গেছে। হাজবেন্ডের জন্য এখন টিফিনে বাড়বো। ঘর এখন অনেক ছোটই, তোমাদের আশা করছি তোমাদের ভালো লাগবে। কি বলবো, আজকে প্রথম দিন তো কিছু বলার কিছু নেই। আমি যে মানে যখনই আমি চ্যানেলটা শুরু করব, তোমাদের সঙ্গে আমি অনেক অনেক কথা বলবো, অনেক গল্প বলবো। জীবনের কত কথা আছে, কত গল্প আছে, আমি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আমার বাগানটা দেখে আসি। জ্যাকি টামি, এটা জ্যাকি, এটা জ্যাকি, এটা টামি, এটা কে টামি? কি আছে? আমাদের এই যে ইউনিট সামনেই আছে ইউনিট, এটা একটা ছোট গেট, বাদ বাকি তো অনেক দূরে গেট। তো পুরো এটা আমাদের এরিয়া। বাড়ির সামনেই গাড়ি, আমার রাস্তার সামনেই বাড়ি। এই যে আমার বাগান, লাউ গাছ হচ্ছে দেখো, পুরো লাউ, পুরো লাউ লাগানো আছে। আর এখানে আছে বড় সজনে গাছ, আর এখানে আছে তোমার শেফালি ফুল গাছ, তার পিছনে আছে সিম গাছ, এখন সিম হয়নি, সিম হবে, টগর ফুল গাছ টুগা গাছে। আর আমার মুরগিগুলো দেখতে পাচ্ছ হয়তো গাছের নিচে, জুম করে দেখাচ্ছি, এখানে মুরগি আছে, ওই দেখো দেখেছো। তো এই হলো আমার বাগান, আরও বাগান আছে, ছাগল দেখো। একটু তোমাদেরকে দেখিয়ে দিই আজকে প্রথম দিন, তাই এই যে এখানে আছে আমার সিম গাছ, ফুল এসছে এখন। এটা আমার বাগান, আর একটা ছোট বাগান তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে দেখো, এখানেও সিম লাগিয়েছে হাজবেন্ড, সিম গাছ আছে, ডাটা শাক আছে, আর ধুন্দুল গাছ আছে, ফুল এসছে সিম গাছে, ডাটা শাক তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের আজ প্রথম দিন বলে আমি সব দেখিয়ে দিচ্ছি একটু একটু। কেমন লাগলো তোমাদের? খুব রোদ উঠেছে আজকে, আশা করছি তোমাদের ভালোই লাগবে আজকে। এটা আমার এরিয়া, এটা একটা মন্দির আছে, রাধাস্বামী সৎসঙ্গ মন্দির। এইটা খুব সুন্দর, সানডে দিন এরা পাঞ্জাবিরা সবাই গান টান গায়, ভক্তি গান গায়, অনেক কিছু গায়। এটা আমার রাস্তা, এইখানটা হাইওয়ে রাস্তা, পুরো পুরো ইউনিট আমাদের সামনে। পাহাড় আছে সামনে, পাহাড় দেখবে দেখো, দাঁড়া।
বহুত তেজ ধূপ হ্যাঁ অনেক অনেক রোদ উঠেছে আজকে, চোখে দেখাতে পাচ্ছি। তো তোমাদের সকালে আমার বাইরের এরিয়াটা কেমন লাগলো বলবে। এইটা আমার একটা রুম, আর ওখান থেকে দেখালাম যে আর একটা রুম আছে, কিচেন আছে, আর ওখানে আর একটা রুম আছে, ছোট একটা স্টোর রুম আছে, ওখানে ওয়াশিং মেশিন টেশিং সব থাকে। তোমাদের কেমন লাগলো আমার এরিয়া তোমরা ঠিক বলবে, ঠিক আছে। আর আজকে আমি দেখি কি রেসিপি একটা বানাবো, সেটাই আমি দেব। তো বলেছিলাম আজকে ব্রেকফাস্টে আছে বেগুন ভর্তা। এই যে বেগুন ভর্তা দেখো, আর রুটি নিয়েছি, শুকনো রুটি নিয়েছি। যারা পরোটা খেয়েছে তাদের আমি পরোটা বানিয়ে দিয়েছি, যারা লুচি খেয়েছে লুচি বানিয়ে দিয়েছি। তো আমি খাচ্ছি রুটি দিয়ে, খুব মাথা ব্যথা করছে জানি না কেন, তাই একটু ওষুধ খেলাম, তো এখন খাবো। খুব ভালো হয়েছে খেতে, আমি একদম ঠিক শেয়ার করবো তোমাদের সাথে কেমন টেস্টটা আমার লাগছে, তোমাদেরও ভালো লাগবে। খেয়ে নি, ছিলাম ফ্রিজার থেকে আমি মাংস বের করে রেখেছি, এখন পুরো ঠান্ডা আছে, দেখো পুরো জমে আছে। পরে আমি এটাকে গরম করব। এই মাংস বের করে রেখেছি, আর তোমাদের বললাম ডাল বানিয়েছি, এই যে ডাটা দিয়ে ডাল বানিয়েছি, আর এখন একটু মাছ চচ্চড়ি বানাবো, সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। কেউ ডাকছে নাকি দেখতে? কথা নেই,
ফ্রিজ তো ইনভার্টারও চলবে না আজকালকার নিউ ফ্রিজ, প্রেস আয়রন চলবে কিনা জানি না। তো বন্ধুরা, আমার বাড়ি আর আমার বাগান, আমাদের এরিয়াটা তোমাদের কেমন লাগলো? তোমাদের যদি ভালো লাগে অবশ্যই প্লিজ প্লিজ কমেন্ট করে বলো যে কেমন লেগেছে, ঠিক আছে? তো আজকে আমি এখানেই রাখবো, তো নেক্সট এপিসোডে আমি ভালো ভালো দেখানোর চেষ্টা করব। তো এখন টায়ার্ড লাগছে, কিছু বাসনও আছে তো বাসনও মাজবো, আর হাজব্যান্ডের জন্য টিফিনও আমি বেড়ে দেবো, বেড়ে এখনই রাখবো, 11টার সময় নিয়ে যাবে টিফিন, আমিও ব্রেকফাস্ট করব। তো এখন আমার কাজগুলো করি। ব্রেকফাস্টে আছে, আজকে আমি বানিয়েছি বেগুন ভর্তা বানিয়েছি, যেটা নন বেঙ্গলের যে বেগুন ভর্তা হয়, পেঁয়াজ টেয়াজ দিয়ে যে কড়াইতে নেড়ে চেড়ে করে, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি এইসব দিয়ে তারপরে বেগুন আর টমেটোটাকে পুড়িয়ে নিয়েছি আমি। কেন কি আমি রেকর্ডিং করিনি তাই আমি মুখে বলছি। তো আগে টমেটোটা আর পেঁয়াজ, টমেটো আর বেগুনটা পুড়িয়ে নিয়েছি, পুড়িয়ে নিয়ে আমি ছুলে নিয়ে এটা রেখেছি। তারপরে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে, একটু কালো জিরে দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে
পেঁয়াজগুলো দিয়েছি, রসুন কুচি দিয়েছি, আদা কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভেজেছি। ভাজার পরে ম্যাশ করা টমেটো আর বেগুনটাকে আমি দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে খুব করে মানে সাতলে নিয়েছি, খুব ভালো করে মানে কষিয়েছি আমি জিনিসটাকে। তারপরে রেডি হয়ে গেছে। তোমার কাছে ধনে পাতা থাকলে পরে তুমি সেটা একটু দিয়ে দেবে, তো খুব ভালো লাগবে। তো এখন আমি আমার জন্য রুটি বানাবো দুখানা, আর বেগুনের ভর্তা দিয়ে রুটি খাবো, তারপরে একটু আরাম করব, একটু মোবাইল ইউজ করব। এখন তো কেউ নেই, সবাই একটা দেড়টা থেকে আসা শুরু করবে, তো তারপরে এনজয় হয়। আমার বাড়ির লোকেরা মিলে আমরা সবাই মিলে খুব এনজয় করি। আমরা আশেপাশে সেরকম একটা যাওয়া হয় না, কিন্তু যখন পার্লারে কাজ করি তো কেউ না কেউ আমাকে দিনভর আসে বাড়িতে, তাদের সঙ্গে আমি একটু গল্প করে নিই, একটু ভালো লাগে টাইম পাস করে নিই, ওদেরটাও আমি শুনি, আমারটাও ওনারা শোনেন, তো আমার টাইম পাস হয়ে যায়। তো বন্ধুরা, আজকে আমি এপিসোডটা আমি এখানে অ্যান্ড করছি, আমার ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের জন্য নমস্কার, বাই।